এই যে নির্লজ্জ কারে বলে দেখেন ভাই, এদিকে আসেন। কই যাবেন আপনারা ভাই? হ্যাঁ, কোথায় জ্যাম লাগছে আপনি দেখেন? পুরো রাস্তা ফ্রি। কোথায় আপনি বাস ঘুরাইতে বলেন? বাসটা ঘুরাইতে বলেন, তাহলে পিছে ব্যাগ দিতে বলেন। না, জীবনে আসার প্রয়োজন নাই তো, আপনাকে ব্যাগ যেতে হবে। কথা বাড়াবেন না। হ্যাঁ, যান ব্যাগ দেন গাড়ি। কোন যাত্রী বলছে? আপনি যাত্রী? আপনারা রিকোয়েস্ট করছেন? না, এদিক দিয়ে কেন আসবে ভাই? এটা একটা রং সাইড, এদিক দিয়ে কেন আসবে? কাটিং আছে তো, এই যে নিচ দিয়ে তো ডানে ঘুরা যায়, এদিক দিয়ে কেন আসবে বলেন? ভাই সাইড দিয়ে দেন, বাসগুলো যাবে, সাইড দিয়ে দেন। এ ভাই, আপনি এদিকে তাকান, আপনার নির্লজ্জের চেহারাটা আমি একটু মানুষে দেখাইতে চাইতেছি। কথা বুঝে গেছে? সে রিকোয়েস্ট করতেছে রং সাইড দিয়ে তাকে যেতে হবে। আরে ভাই, কি রং সাইড দিয়ে কি রেগুলার আসবে নাকি রে বাবা? প্রত্যেকটা দিন রং সাইড দিয়ে আসে। ফোনে কথা বলতে বলতে সে গাড়ি চালিয়ে দিচ্ছে। এই আসিয়ান পরিবহন মানে এতটা বেহা, এতটা নির্লজ্জ। না, এটা আপনার জায়গা, আপনার সাইড নাকি? আপনি মিদ্যাবাড়িতে যাবেন কেন? আসসালামু আলাইকুম। কিছু মনে নেন না, একটু কষ্ট করে ওই সাইড দিয়ে যান, এদিক দিয়ে যাবেন না। হ্যাঁ, রং সাইড দিয়ে যাবেন, এটা আপনার সাইড না, আপনার সাইড এটা। একটু কষ্ট করে, কিছু মনে নেন না, আপনি যান। ওই বাসটাকে আমি ফেরত পাঠাইছি। জি, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আমারও অফিস কাজ আছে, কিন্তু চাইলে তো আর আমি এখানে সারাদিন বসে থাকতে পারি না। কিন্তু আসা যাওয়ার পথে যতটুকু সম্ভব হয় এই প্রিভেনশনটা আসলে আমাদের সবার দিক থেকে, সবার সাইড থেকে করা উচিত। ভাই রং সাইড দিয়ে আসছেন কেন? গাড়িটা ব্যাগ যান, ব্যাগ গিয়ে ওই দিক দিয়ে ঘুরে আসেন, যান। এটা কি অভ্যাস এই বাস, তারপরে ওই যে সামনের প্রাইভেট কার, এগুলোরে ব্যাগ পাঠানো লাগতেছে। মানে খুব মেজাজ গরম, খুব রক্তচক্ষু, তারা যাবে না। যারাই এই রাস্তা চলাচল করেন বা এই ভিডিও দেখবেন, অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে এই রাস্তা দিয়ে চাইলেও আর রং সাইড দিয়ে আসা যাবে না। আসো ভাই, আসো। যাও, ধন্যবাদ, যাও। সে দিক দিয়ে ঢুকতে চেয়েছিল, পরে বলতেছে আমু না, সোজাই আছে রাস্তা। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আইন ঠিক আছে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে রং সাইড দিয়ে গেলে ওই যে দেখেন একটা বাস যাইতেছে, দেখছেন? দেখছেন ভাই, কি লাগাই দিবেন, লাগাই দিবেন নাকি ভাই? এই যে গাড়িগুলো আপনি কেন ঢুকছেন এই সাইড দিয়ে? মানে কোনো কিছু কি চোখে পড়ে না আপনাদের? আপনি যাবেন কই? কোনাপাড়া যাবেন? কোনাপাড়া? তাহলে এই যে বাম সাইড দিয়ে তো আপনার 1 মিনিট লাগবে যেতে, তাহলে উপরে দিয়ে কেন আসছেন? না, আপনার ব্রিজের নিচ দিয়ে ঢুকতে পারেন না? ব্রিজের নিচ দিয়ে তো ঢুকা যায়। তো কোথায় জ্যাম লাগে? আপনার পুরো রাস্তাটা খালি, আপনি জ্যাম কোথায় দেখলেন? না, জ্যাম তো নাই এখন, আপনি জানেন সকালবেলা কোথায় আপনি জ্যাম দেখতেছেন? পুরো রাস্তাটা খালি। অভ্যাস পাল্টান। হ্যাঁ, যান ফেরত, যান ব্যাগ, যান ধারে থেকে লাভ নাই, আপনি যান ব্যাগ, যান। আমি ভিন্ন এলাকার মানুষ, অন্য এলাকার মানুষ, কিন্তু এই সমস্ত কাজের প্রিভেনশনটা আসলে প্রত্যেকটা এলাকা ভিত্তিক হওয়া উচিত। আপনারা লোকাল যারা আছেন তারা এই কাজটা করবেন। আমার আজকে অফিসে যেতে লেট হয়ে যাবে। লোকাল মানুষেরও অনেক দুঃখবোধ যে রং সাইড দিয়ে কেন বাস চলাচল করে, প্রাইভেট কার চলাচল করে। এই যে যখনই দেখলো এই সাইডে জ্যাম, সব গাড়িগুলো যে ওই পাশে রং সাইড দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রাইভেট কার লেগুনা। এখন এরা যখন রং সাইড দিয়ে যাবে, তখনই তো হচ্ছে গিয়ে সামনে গিয়ে জ্যাম লাগাবে, সামনে গিয়ে সব বন্ধ করে দেবে। যাই হোক, আমি প্রতিদিনই আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যারা প্রতিদিন বাসা থেকে বের হন, রাস্তায় চলাচল করেন, একটু সাবধানে দেখে শুনে চলাচল করবেন।
যারা বাইক রাইড করেন তারা প্রত্যেকে হেলমেট পরিধান করে এবং রং সাইড ইগনোর করে ট্রাফিক সিগন্যাল মেনে রাইড করবেন। এবং একই কথা প্রত্যেক ড্রাইভার ভাইদের জন্য যারা প্রতিদিন গাড়ি চালান এবং যারা মেট্রো বাসের ড্রাইভার, প্রত্যেকেই ট্রাফিক রুলস মেনে, নিয়ম মেনে রং সাইড অ্যাভয়েড করে তারপরে গাড়ি চালাবেন। আমরা চাই আগামীর বাংলাদেশটা একটু সুন্দর, পরিচ্ছন্ন, গোছানো হোক। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।